তারপরে আমরা চলে যাবো হচ্ছে অধ্যায় 9। অধ্যায় 9 অ্যাসিডের যত গোষ্ঠী আছে সব পড়ে ফেলবো। অ্যাসিড কি, অ্যাসিড কি কি ধর্ম প্রদর্শন করে, অ্যাসিডের কি কি বিক্রিয়া আছে, ধাতব লবণের সাথে হচ্ছে আমার লঘু ক্ষারের বিক্রিয়া, অ্যাসিডের যে বিক্রিয়া সেই ব্যাখ্যাগুলো একবারে এক বসে পড়ে ফেলতে হবে। তারপর যাবো ক্ষারের গোষ্ঠীতে, ক্ষারের ধর্ম, ক্ষারের ব্যাখ্যা, প্রশমন বিক্রিয়া, দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব, এগুলো থেকে দেখো প্রশ্ন আসছে, আমি সেইভাবেই তোমাকে অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করছি। আর এটার মেন সোর্সটা তোমরা যদি চাও পাঞ্জারির যে গাইড বই আছে সে গাইড বই থেকে নেয়া, তোমরা দেখলেই বুঝবা। সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে আমার মতো করে একটু প্রেজেন্টেশনটা দিই, অনেক সময় বইতে যা লিখছে তোমরা ওই গুরুত্বটা বুঝো না। তা আমরা যেহেতু টিচার মানুষ, আমাদের দায়ী দায়িত্ব হচ্ছে তোমাকে গুরুত্ব দিয়ে বোঝানো, তাই আমরা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তারপর হচ্ছে পিএইচ, পিএইচ এর থেকে ম্যাথমেটিক্স আসার চান্স খুব বেশি, কারণ যে বললাম যে বোর্ডের কোশ্চেন কিন্তু এখন খুব বেশি স্মার্ট করতেছে। সো ওই জায়গা থেকে হইলেও তোমার হচ্ছে এই ম্যাথগুলো করতে হবে। আমরা রয়্যালের কিছু প্র্যাকটিস শিট দিয়ে তোমাদের একদম পুরো সলভ করে দেবো ইনশাল্লাহ, দেখবা যে কেমিস্ট্রি ইনশাল্লাহ পানি হয়ে যাবে।